গৌরীপুর বাইপাস নির্মাণের বাবে কেন্দ্রই 421.15 কোটি টাকার আবন্তন দিছে। নির্বাচনের দিন ঘোষণার পূর্বে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গাডকারিয়ে এক্স যোগে প্রকাশ করলে এই সুখবর। 9.61 কিলোমিটার দৈর্ঘ্যর বাইপাসে ধুবুরী জেলার ডুমরদহরপুর বদলমারা সংযোগ করব। পুনৰ জনাইছো, এই বাইপাসে ধুবুরী জেলার ডুমরদহরপুর বলদমারা সংযোগ করব। এই বাইপাসে গৌরীপুর শহরের যানজট হ্রাস করার বর্তমানের রাষ্ট্রীয় ঘাইপথত থাকা একা বেকা পথ চাওয়া দুর্ঘটনার বিপদের আশঙ্কা হ্রাস করব। আমি পোনপটিয়া সম্প্রচারত সংযুক্ত হয়েছো ধুবুরীরপর আমার সাংবাদিক জ্যোতির্ময় চক্রবর্তীর সুতরাং জ্যোতির্ময়, নির্বাচনের পূর্বে এক সুখবর, কেন্দ্রীয় পথ পরিবহন মন্ত্রী নীতিন গাডকারিয়ে এই বৃহৎ আবন্তন ধুবুরীত পথ নির্মাণের বাবে। হয়, নিশ্চয়কৈ জয়ন্ত, ধুবুরী জেলার কারণে নির্বাচনের পূর্বে এটা সুখবর বলে কব লাগবে, কারণ দীর্ঘদিনের অপেক্ষা আছে। দীর্ঘদিনের ধুবুরীত এই রাষ্ট্রীয় ঘাইপথটো নির্মাণ বা ইয়ার বাইপাসটো নির্মাণের কারণে দাবি উত্থাপন হয়ে আছে, আর ইয়ার যে সরকারি যে প্রক্রিয়া আছে, যে সার্ভে বা ইয়ার কম্পেনসেশন দিয়া, যে ল্যান্ড কম্পেনসেশন দিয়া, সেই প্রক্রিয়া সমূহ চলি আছে। আর তার মাজতে এই 421.15 কোটি টাকা যে কালি যে ঘোষণা হল, আর 9.61 কিলোমিটার পথ যে নির্মাণ হব, সেই পথ নির্মাণে কিন্তু এই অঞ্চলের আসলে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এক নবজাগরণ সৃষ্টি করব। কারণ আমি এইটু কব লাগিব, কারণ যেটু NH31 ওল্ড, যেটু বর্তমানে NH17 নাম লৈছে, ন্যাশনাল হাইওয়ে 17, আর এই ন্যাশনাল হাইওয়ে 17 হয়েছে উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগের, যদি আমি শ্রীরামপুর বাদ দিয়ে পেলায় ছাগলিয়া গেটেদি সুমাই আহ, যোগাযোগের মূল এইটু পয়েন্ট। আর এই যে NH বাইপাসটু হব, ইয়ার কারণে কিন্তু উপকৃত হব বহু অঞ্চল, রূপসী এয়ারপোর্টের সিধা সিধি সংযোগ হব। আর এই সমগ্র বাইপাসটু হয়ে যাওয়ার পিছত গৌরীপুর শহরের ভিতর যেটা ন্যাশনাল হাইওয়ে সুমাই যায়, যে যানজটের সৃষ্টি হয়, দীর্ঘ সময় মানুষের অসুবিধার সৃষ্টি হয়, যেটু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যানজটের সমস্যা কমে যাব, দুর্ঘটনা হ্রাস পাব। আর এই বাইপাসটু হয়ে যাওয়ার পিছত পরবর্তী সময়ত কিন্তু দেখা যাব যে পশ্চিমবঙ্গের পৰা বা উত্তরবঙ্গের পৰা যিখিনি মানুষ গুৱাহাটী বা শিলিগুড়ির পৰা গুৱাহাটীলৈ যিখিনি মানুষ যোগাযোগ করে, তেওঁলোকৰ ক্ষেত্রে পথ সুচল হব, আর তেওঁলোকৰ যে যানজটের সমস্যা হ্রাস পাব, কম সময়ের ভিতর গুৱাহাটীলৈ পোৱাৰ ক্ষেত্রে সুবিধা হব। কেবলমাত্র পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ নহয়, যদি আমি কব যাও ধুবুরী জেলার গোলকগঞ্জ আগমনী ছাগলীয়া ইত্যাদি অঞ্চলের মানুষের যেতিয়া গুৱাহাটীলৈ যায়, তেতিয়া গৌরীপুর শহরের মাজেদি সুমাই যাব লাগে, তার কারণে কিন্তু তেওঁলোকে যথেষ্ট সময় ব্যয় হয়। এতিয়া সেই সময় ব্যয় নহব, এই পথ নির্মাণ হয়ে গেলে তেওঁলোকৰ সময় বহুখিনি বাঁচিব, লাঘব হব। এক কথা কব লাগিল, তেওঁলোকৰ ন্যাশনেল হাইওয়েটো বহুখিনি শর্টেজ হয়ে যাব, আর তেওঁলোকে যানজট মুক্তভাবে এই 4-লেন ন্যাশনেল হাইওয়ে দি তেওঁলোকে ওলাই যাব পারবে গুৱাহাটীৰ ফালে। জয়ন্ত, নিশ্চয় ধন্যবাদ জ্যোতির্ময়। ইয়া কেন্দ্রীয় পথ পরিবহন মন্ত্রী নীতিন গাডকারীর সুখবর, বাইপাস নির্মাণের বাবে 421.15 কোটি টাকার আবন্তন। কাছৰ